জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড, আর আমি রামপ্রসাদ। তো আমার প্রতিটা ভিডিও থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারো, তো এই ভিডিও থেকেও তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ তোমাদের যে মোটিভেশনাল স্টোরিটা শোনাবো সেটা হচ্ছে, এক ব্যবসায়ী, তার দুটো সন্তান ছিল। দুটো সন্তান কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা তাদের নিজস্ব বাড়িতে ফিরে এসেছে, এবং তার পিতা মানে যে ব্যবসায়ী, সে ভাবলো যে দুটো সন্তানের মধ্যে দুজনকে যদি ব্যবসা ভাগ করে দিই তাহলে ব্যবসার মধ্যে অনেক নুকসান হবে, দুজন ঠিকঠাক চালাতে পারবে কি পারবে না সেই সন্দেহ নিয়ে তারা দুই সন্তানকে ডাকলো সেই ব্যবসায়ী, এবং বলল যে তোমাদের একটা পরীক্ষা হবে, যে এই পরীক্ষায় সফল হবে তাকে কিন্তু আমার পুরো ব্যবসার দায়িত্ব দেওয়া হবে। তো দুজনেই খুবই খুশি ছিল, তারা উচ্চশিক্ষিতায় শিক্ষিত হয়ে তারা এখন এসছে, তারা বিজনেস করবে। তো বিজনেসম্যান বলল কি যে তোমাদের আমি অফিস থেকে আসার পথে রোজ একটা করে পাথর রেখে আসবো, একটা ঠিকানা দিয়েছে অফিসের সামনে সেই জায়গায়, এবং রোজ একটা করেই রাখবো, এবং আমি যে কোনো দিন বলতে পারি যে তোমাদের পাথর চেক হবে, দুজনের মধ্যে যার বেশি পাথর হবে তাকে কিন্তু আমার পুরো বিজনেসের দায়িত্ব দেওয়া হবে। তো ছেলে দুটো দুজনাই খুবই খুশি। তো পরের দিন থেকে এরকম শুরু হয়ে গেল। তো পরের দিন থেকে ব্যবসায়ী যখন অফিস থেকে ফিরতো, সেই টাইমে ঠিক নির্দিষ্ট জায়গায় একটা করে দুটো পাথর রেখে দিত দুজনের জন্য। তো ছোট ছেলে যে ছিল সে একটু ছিল অলস টাইপের, এবং বড় ছেলে যে ছিল সে ছিল খুবই দুরন্ত, মানে সমস্ত কাজে কিন্তু সে এক্সপার্ট ছিল। তো এরকম করতে করতে প্রত্যেক দিন সে ব্যবসায়ী মানে যখন ফিরতো বাসায়, তখন সে একটা পাথর রেখে আসতো, এবং বড় ছেলে কী করতো, প্রত্যেক দিন যেত পাথরটাকে উঠিয়ে নিয়ে এসে নিজের ঘরে রাখতো, বাকি টাইম রেস্ট করতো। তো ছোট ছেলে কী করলো, প্রথম দিন গেল একটা পাথর নিয়ে আসলো, দ্বিতীয় দিন দেখলো কালকে যাবো না পরশু যাবো, একসঙ্গে দুটো নিয়ে আসবো। তো একদিন গ্যাপ দিয়ে তারপর দিন গেল দুটো নিয়ে আসলো। তো এরকম আবার ছোট ছেলেটা ভাবলো কি দুটো নিয়ে এসে কী করবো, একবারে এক সপ্তাহ জমা হোক, ফির আমি একবারে উঠিয়ে নিয়ে আসবো। তো এরকম এক সপ্তাহ জমা হওয়ার পর সে কিন্তু উঠিয়ে নিয়ে চলে আসে একবারে। এবার দেখো, যে রেগুলার আনছিল সে কিন্তু আনতেই থাকে আনতেই থাকে, এরকম বেশ কিছুদিন হয়ে যায়, প্রায় এক দেড় মাস। তো ছোট ছেলে কিন্তু আশা ছেড়ে দেয়, মানে চলো আমি ঠিক নিয়ে নেবো, পরে একবারে নিয়ে আসবো, এরকম করতে করতে সে কিন্তু ভুলে যায়। ফির একদিন হঠাৎ রাতে দুজনকে ডাকে ব্যবসায়ী, বলে কি কাল সকালে তোমাদের পাথর গিনতে হবে, এর মধ্যে যার বেশি পাথর পাওয়া যাবে তাকে আমার পুরো বিজনেসের দায়িত্ব দেওয়া হবে। তো বড় ছেলে তো খুব খুশি মনে মনে, এবং ছোট ছেলে খুবই চিন্তিত। তো দুজন চলে যায় পরের দিন সকালে। তো সেই ছোট ছেলে সেখান থেকে দৌড়তে দৌড়তে যায় তার অফিসের সামনে। তো সেখানে গিয়ে দেখে এত পাথর পড়ে আছে তার পক্ষে নিয়ে আসা সম্ভব নয় পুরো রাতের মধ্যে সকালের মধ্যে। তো বড় ছেলে নিজের টেনশন নেই, টেনশন ফ্রি করে সে ঘুমিয়ে পড়ে, এবং পরের দিন সকালে যখন দুজনকে ডাকে তখন দেখে যে ছোট ছেলের পাথর মাত্র কয়েকটা, আর বড় ছেলে পুরো যত পাথর রেখেছিল সব নিয়ে এসছে। তো এই ক্ষেত্রে সে ব্যবসায় ডিসিশন নেয় যে তার সমস্ত সম্পত্তি বা সমস্ত যে ব্যবসা তার দায়িত্ব বড় ছেলেকে দেওয়া হবে, এবং ছোট ছেলে সেটা মেনে নিতে বাধ্য হয়। তো এই হচ্ছে স্টোরি। তো এখান থেকে তোমরা কী শিখলে, দেখো শিখলে এটাই যে রেগুলার যে আমাদের কাজ বা দৈনন্দিন যে পড়াশোনা বা দৈনন্দিন যে কাজ আমাদের, সেই কাজটা সেই দিনই করে ফেলা সব থেকে ভালো। তাতে কী হয়, তোমার পরের দিন কোনো চাপ হয় না বা প্রেশার হয় না। যেমন ধরো তুমি কোনো ম্যাথ বা জিআই বা কিছু করছো, তুমি আজকে পারছো, আরে দূর এটা তো পারছো, ছেড়ে দে কালকে করবো, কিন্তু তোমার থেকে যে কম আসে কিন্তু রোজ করতে করতে রোজ করতে করতে এক বছর পর তুমি তার সঙ্গে ডিস্টেন্স দেখতে পাবে, সে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তুমি সেই বেকারই রয়ে যাবে। তো এখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার যে রেগুলার যে কাজ সেটা রেগুলার করা উচিত, না হলে এটা কিন্তু একসময় তোমার উপরে বোঝা হয়ে দাঁড়াবে। তো আশা করি তোমরা কিছু না কিছু মোটিভেটেড হয়েছো। তো আজকে ভিডিও আপডেট এতটা, যদি ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। জয় হিন্দ, জয় ভারত।